বন্ধুগণ, বিজেপির কেন্দ্রীয় সরকার কি গতিতে এবং কত বড় মাত্রায় বিকাশের উৎসব পালন করছে সেটা বলার জন্যই আমি আপনাদের এবং দেশকে এবং বিশেষ করে যারা বারবার নির্বাচন লেখেন তাদের আমি 15টা দিনের হিসেব দিচ্ছি। কি দেই তাহলে? আমার 15 দিনের হিসেব দেই। দেখুন, মাত্র 15 দিনে কি কি হয়েছে। 15 দিনে দুটো আইআইটি, একটা ট্রিপল আইটি ডিএম, তিনটে আইআইএম আর একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস আইআইএস, সেই ক্যাম্পাসের উদ্বোধন হলো। 15 দিনে আমাদের দেশের আলাদা আলাদা রাজ্যে 5টা এমসের উদ্বোধন হয়েছে। 15 দিনে কৃষকদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় স্টোরেজ স্কিম শুরু হয়েছে। 15 দিনে 18,000 কোঅপারেটিভের কম্পিউটারাইজেশনের কাজ শেষ হবে, সেই প্রকল্পের উদ্বোধন হয়েছে। 15 দিনে সিন্ধ্রিতে দেশের এক বড় সারের কারখানার উদ্বোধন হয়েছে। 15 দিনে আমাদের দেশের সব থেকে লম্বা কেবল দিয়ে তৈরি ব্রিজের উদ্বোধন হয়েছে। 15 দিনে রেলওয়ের সঙ্গে জড়িত 2000টিরও বেশি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে। এই 15 দিনেই অয়েল এবং গ্যাস সেক্টরের সঙ্গে জড়িত 1.5 লক্ষ কোটিরও বেশি টাকার প্রজেক্ট এই দেশ পেয়েছে। এই 15 দিনেই কেজি বেসিনে ফার্স্ট অয়েলের উদ্বোধন হয়েছে। সেখানকার কাঁচা তেলের প্রথম ট্যাঙ্কারটাকে সবুজ ফ্ল্যাগ দেখানো হয়েছে। 15 দিনে গ্লোবাল টেক্সটাইল ইভেন্টের উদ্বোধন হয়েছে। 15 দিনের কাজ আত্মনির্ভর ভারত থেকে উন্নত ভারতের এই নির্মাণ কার্যে আরো শক্তি যুগিয়েছে। তাহলেই বলুন, একে বিকাশের উৎসব বলা যায় কিনা, এটাকে মানুষের কল্যাণের উৎসব বলা যায় কিনা, এটাকে মানুষের ভালো করার উৎসব বলা যায় কিনা। আর এ নির্বাচন তো যখন আসবে তখন দেখা যাবে। আমাকে তো দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ঠিক বলছি তো? বন্ধুগণ, গতকালও আমি, এবার আপনারা দেখুন, যারা বারবার নির্বাচন করেন তাদেরকে বলবেন, গতকালও আমি গোটা দিন সমস্ত মন্ত্রী এবং ভারত সরকারের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে বলতে পারেন টপ টিম, প্রায় 125 জন, সারাটা দিন তাদের সঙ্গে বসেছিলাম। আর কি করেছি? নির্বাচন নিয়ে কথা বলিনি। সেখানে আমি উন্নত ভারতের নির্মাণ করার জন্য অ্যাকশন প্ল্যানের প্রতিটা বিষয় নিয়ে অত্যন্ত বিশদে আলোচনা করেছি। উন্নত ভারতের অ্যাকশন প্ল্যান নিয়ে গোটা দেশ জুড়ে 15 লাখ 15 লক্ষ মানুষ এখনো পর্যন্ত নিজেদের মতামত জানিয়েছেন। 3,75,000, 3,75,000-এরও বেশি স্টেক হোল্ডার এখনো পর্যন্ত সক্রিয়ভাবে জড়িত হয়েছেন উন্নত ভারতের ভিশন নিয়ে। প্রায় 3,000 মিটিং হয়ে গেছে, 3,000 মিটিং। দেশকে উন্নত করার জন্য দিন রাত কাজ, তাও প্রায় 1200 ইউনিভার্সিটিজ এতে অংশ নিয়েছে। বড় কথা হলো এটাই যে এর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 11 লাখ যুবক যুবতী অংশগ্রহণ করেছে, নিজেদের মৌলিক মতামত জানিয়েছে, যা আমাদের যুব সমাজ
উন্নত ভারতের সব থেকে বড় কাণ্ডারি এবং সব থেকে বেশি লাভবান, এরাই আমাদের সব থেকে বড় শক্তি। দেশের উন্নতির জন্য বিজেপির এটাই হলো কমিটমেন্ট, যার কারণে এই তেলেঙ্গানারও জনগণ পুরো উৎসাহ নিয়ে বলছেন, তেলেঙ্গানার প্রতিটা গ্রাম থেকে আওয়াজ উঠছে, যুব সমাজও বলছে, বয়স্করাও বলছেন, মহিলারাও বলছেন, শহরের মানুষজনও বলছেন, কৃষকরাও বলছেন, শ্রমিক বন্ধুরাও বলছেন, আব কি বার 400 পার, আব কি বার সব মানুষ একসঙ্গে থাকলে এবারও আসবে বিজেপি সরকার।